Hello, welcome back to Coming From Heart. এসে গেছি আমরা আজকে আবার ফ্লোরে পঞ্চমী ফ্লোরে তো এই যে তোমরা দেখছো আমাদের ফ্লোর সুপার ফ্লোর ম্যাসিভ ফ্লোর দুর্দান্ত একটা ফ্লোর তোমাদেরকে তো দেখাই যে আমরা ফ্লোরের মধ্যে যখন শুটিং করি না তখন আমরা কি করি তখন আমরা যা খুশি করি তখন আমরা পাগলামো করি তখন আমরা ছাগলামো করি যা খুশি করি লাইট চলছে সেট সেটিং চলছে আর যে যার মতো রয়েছে যে যার পার্সোনাল কাজ করছে এই যে ক্যামেরার পেছনে এখন আমাদের ভাই রয়েছে দীপঙ্কর দীপঙ্কর আমাদের সমস্ত রকম পাগলামো করতে ছাগলামো করতে হেল্প করে আর শুটিং করতে হেল্প করে কেননা ভাই হচ্ছে আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই ভাইকে তোমরা আগেও দেখেছো কেননা ভাই বলেছে যে অরিন্দদা তোমাকে একটা দারুণ তোমার ব্লগের জন্য ভিডিও করে দিই আজকে ব্রেকফাস্ট মেনু গরম গরম পরোটা এটা দিয়েই সেদিনকে শুরু করেছিলাম শুটিং মানে তোমরা তো ডেফিনেটলি দেখছো গ্রামের দিকের শুটিং চলছে গ্রামের দিকের গল্প চলছে ফাইনালি আমাদের যে হিরোইন পঞ্চমী সুস্মিতা আমাদের বাড়িতে ঢুকেছে শুটিংয়ে আর কি এখন কিন্তু তারপরেই একটা অঘটন ঘটে গেছে মানে আমাদের শুটিং ফ্লোরে গত কয়েকদিন ধরে যত শিল্পীরা আছেন কলাকুশলীরা আছেন সবাই একে একে কখনো একে একে কখনো একসঙ্গে আহত হচ্ছেন কি যে হবে বোঝা যাচ্ছে না ওই যে পেছনে ইপি আমরা আমরা খাবার তুলছি দাদা এখানে সবার জন্য দাদাদের জন্য আজকে বলে না এরাই রোজ তোলে এরাই রোজ খেতে দেয় খাওয়া দাওয়ার সব ব্যবস্থাপনা তোমরা দেখলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই হচ্ছে আমাদের সব মেকআপ রুম এই যেসব সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গুলতানি মারছে আমরা এরকমই গুলতানি মারি মাঝে মধ্যে আমরা এইখানে চেয়ারটিতে বসে আবার আড্ডাও মারি তাহলে মোটামুটি দেখতে পাচ্ছ যে আমাদের এই যে স্টুডিওটা এই স্টুডিওতে সব কিছু রয়েছে মানে কামন ট্রেন লাইন রয়েছে হ্যাঁ ছোটোখাটো ঘুম মনেস্ট্রি যাওয়ার ট্রেন লাইন আর কি ইনসাইড ভিউ অফ আওয়ার স্টুডিও হাউ আর ইউ লাইকিং ইট আর ইনি হচ্ছেন আমাদের ডিরেক্টর ডিরেক্টর এখন ফোনে কথা বলতে ব্যস্ত ভ্যানটা তো লক করা ওই যে তোমার সামনেই ভ্যানটা দেখো লোহা দিয়ে মাটির সঙ্গে লক করা কি গান ফান কি গাইবি গাইছি আমাদের বন্ধু অঙ্কিতা মাঝি যাকে আজ দুটোই ছাড়তে হবে তার কোনো মায়া দয়েন না আমার কোমরের ঝুঁক আমি তাও একটা শট দিচ্ছি যে মানুষকে বলে দেবে সে আমার কোমর কথা বলছে না সে বলছে ভাই একটাই ডামি বেঁচে আছে তাকে ফেলে দিস ডামি মানে নিশ্চয়ই তোমরা বোঝো মানে আমরা যখন কোনো সিনে অ্যাক্টিভ থাকতে পারি না তখন ডামি ইউজ করা হয় বা বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে যে কোনো অ্যাকশন সিনসে যারা অ্যাক্টার্স থাকে তাদের যাতে কোনো রিস্ক না হয় তার জন্য ডামি ইউজ করা হয় যেমন বাসন্তী দি একজন বয়োজ্যেষ্ঠ মেম্বার আমাদের উনি সবসময় চলাফেরা করতে পারেন না বা অসুবিধে হয়
তার জন্য ওনার জন্য ডামি ইউজ করা হয়। আর যেহেতু পঞ্চমী এখন একটু আহত ইনজোর্ড, তাই ওর জন্য ডামি ইউজ করা হচ্ছে। Now they've kept me on hold. Who? Kile now. Cyber crime. Kile now. Lal Bajar. Ki koren apnara? Kono comment noy. Ekta Facebook account amar hack hoyeche. 2 bochor hoye gelo. আমি গিয়ে কমপ্লেন করেছি, মেল করেছি, এখন আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার ফোন হোল্ডেও দিয়ে দিয়েছে একদম। এটা তুমি ব্লগে পোস্ট করবে, লালবাজার পুলিশ স্টেশন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, আপনারা কোনো কাজের নয়, এই সব ঠিক নয়, একদম ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর। করে কি হলো জানি না আমি, কিছু না। কি হয়েছে রিয়াদি সুন্দর করে বলেছে, ঠিকই তো সলিউশন বলেছে, তুই সাইবার ক্রাইমে যা না, গিয়ে বল এবার নাও 135 এর রিঅ্যাকশন। আপনার ঠিক কেমন লাগছে সাইবার ক্রাইমে যা? কতবার যাব তুই বল আমার, ডিরেক্টলি গিয়ে কথা বল। তুই কতবার, তোর মনে হয় আমি ডিরেক্টলি যাইনি? আমাকে বলা হয়েছে মেল করো এখানে না গিয়ে। আমার জোরে আমাকে হোল্ডে দিয়ে দিল। এই যে যেমন আড্ডা বসেছে এখানে,
করবে, আমাদেরকে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং অন্যান্য ভিডিও যেগুলো আমাদের চ্যানেলে আসছে এর আগের ভিডিওটাও যেমন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি পঞ্চমীর ফার্স্ট ডে বিটিএস ব্লগের, তো সেটাও তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে নাও, দেখে আমাদেরকে জানিও যে কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে থেকো। আচ্ছা হ্যাঁ, আমাদের কস্টিউম দেখে রিয়াকশনটা দেখে নাও। বলছিলে বলো বলো কি বলছিলে? কোনো হসপিটাল থেকে এসছো, আরেকটা অপশন হতে পারে কোনো জেল থেকে। ধন্যবাদ তোমার মূল্যবান মতামতের জন্য। এই হচ্ছে আমার কস্টিউম। এটা এখানে তো ইয়ে ঝুলিয়ে রাখতে ভালো হতো না? কি ঝুলিয়ে